আজকে আপনাদেরই ছাত্র সংগঠন, তারা বলছেন যে সংবিধানকে পাঠ্যক্রমের মধ্যে নিয়ে আসতে হবে, এই দাবি তারা আজকে তাদের দ্বিতীয় বর্ষ উদযাপন হিসেবে তুলছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের ছাত্র যারা আছেন যথেষ্ট তারা মেধা সম্পন্ন, স্বল্প দিনে সংগঠন তৈরি করলেও কি হবে অন্যান্য সংগঠনের সাথে বা অন্যান্যদের সাথে তুলনায়, আমি মনে করি এরা অনেক বেশি ম্যাচিওর হচ্ছে। কারণ যে দাবি করছে, অবশ্যই আমাদেরও দাবি এটা দীর্ঘদিনের, যে সংবিধান সম্পর্কে যদি আমরা সচেতন না হই, সংবিধানের ধারাগুলো সম্পর্কে আমরা সচেতন না হই, আমরা অধিকার সম্পর্কে যদি আমরা নিজেরা সচেতন না হতে পারি, তাহলে অধিকার থেকে যেভাবে বঞ্চিত হচ্ছে সমাজ চিরদিনই বঞ্চিত হয়ে থাকবে। সেই জন্য একটা গুরুত্বপূর্ণ দাবি তুলেছে যে পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে সংবিধানকে। আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করলে সেখানে একটা একটা পোর্শন পাচ্ছি, কিন্তু আমাদের সংবিধান আমরা যদি না জানি তাহলে আমরা আমাদের অধিকার নিয়ে কীভাবে বলবো? ফান্ডামেন্টাল রাইটসগুলো যদি না জানি, আমি ভোটদান থেকে ভোট প্রয়োগ থেকে শুরু করে বিভিন্নভাবে সরকার, প্রধানমন্ত্রীর ভূমিকা কী, মুখ্যমন্ত্রীর কী, রাজ্য সরকার, কেন্দ্র সরকারের ভূমিকা কী, রাষ্ট্রপতি রাজ্যপালের ভূমিকা কী, এগুলো তো আমাদের সবাইকে জানতে হবে। ফ্রিডম অফ মুভমেন্ট কী আমাকে জানতে হবে, তো আপনার বাক স্বাধীনতা থেকে শুরু করে সভা সমাবেশ করব কি, সেগুলো সব জানতে হবে। তো এগুলো না জানার ফলে আজকে আমাদের মিসগাইডেড আমরা হচ্ছি, আমাদের ছাত্র যুব ছাত্রদের যে আজকে ডিমান্ডগুলো রেখেছে, শুধু এটা নয়, সাঁওতালি শিক্ষা বোর্ড পিতা গঠনের দাবি আছে, আরও যে দাবিগুলো রেখেছে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তাকে বাতিলের যে সমস্ত দাবিগুলো রেখেছে, আমরা সহমত একদম, এবং যেটা বর্তমান পরিস্থিতিতে দাবিগুলো একদম খুবই গুরুত্বপূর্ণ দাবি। আমরা দেখেছি যে কিছুদিন আগে যে দিল্লিতে বাংলার বঞ্চনা নিয়ে দিল্লিতে তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে তারা অবস্থান বিক্ষোভ করেছিলেন এবং রাজভবনেও অবস্থান বিক্ষোভ করেছিলেন, আজকে আগামী পরশুদিন ধর্মতলাতে বিজেপির সভা, ঠিক তার দুদিন আগে আজকে যারা এই বঞ্চিত রয়েছে, যারা 100 দিনের কাজের টাকা পায়নি, তাদেরকে অর্থ সাহায্য করছে তৃণমূল, এই নিয়ে কি বলবেন? দেখুন, তৃণমূল অর্থ সাহায্য করবেন কি, তৃণমূল বাড়ি দেবেন তৃণমূলের, সেটা ব্যাপার, সরকারিভাবে যাদের তাদের অধিকার তারা পাচ্ছে কি পাচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কেন তার অধিকারটা তারা পাচ্ছে না। রাজ্য সরকারের যারা আমলা আছেন, কিছু দলের নেতা নেতৃত্বের দুর্নীতির ফলে 100 দিনের কাজ আজ বাংলাতে নতুন করে হচ্ছে না। 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে, কোনো কাজের মধ্যে যদি দুর্নীতি হয় সেটা কেন্দ্র সরকার সেটাকে তদন্ত করবে, কিন্তু সেই কাজে সাবসেকশনে উল্লেখ আছে যদি 100 দিনের কাজের 15 দিনের মধ্যে টাকা দিতে হবে। কেন্দ্র সরকার যে টাকাটা বন্ধ করে রেখেছে আমাদের যারা কাজ করেছেন, সেটাকে দীর্ঘা নিন্দা জানাচ্ছি, সাথে সাথে রাজ্য সরকারকে বলবো বা রাজ্য সরকারের যারা দায়িত্বশীলেরা আছেন, বিভিন্ন এজেন্সির হাত থেকে বাঁচতে গিয়ে মাদ্রাসায় নিয়োগ বন্ধ করবো কীভাবে, সেটা করার জন্য ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে চলে যাচ্ছে। পশ্চিমবাংলার সাথে যদি আর্থিক কোনো বঞ্চনা হয়, সংবিধানের ধারায় উল্লেখ করা আছে, সেই বঞ্চনা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্র সরকার কোনোভাবেই রাজ্যের সাথে এরকম আর্থিক বঞ্চনা করতে পারে না, সেটাকে সামনে রেখে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না? সুপ্রিম কোর্টে যেতে গেলে ওখানে গিয়ে কেসটাকে এস্টাবলিশ করতে গেলে এভিডেন্স দরকার, সেই এভিডেন্স কি রাজ্য সরকারের আছে? দেখুন, কেন্দ্র সরকার যে টাকা দেবে তাকে ইউসিটা ঠিকঠাক যত সময় সঠিক ইউসি পাঠাতে হবে, কিন্তু যদি ইউসি না পাঠায় তাহলে টাকা বন্ধ স্বাভাবিকভাবে করে দেবে। আমাদের রাজ্য সরকারের ব্যর্থতার জন্য, গাফলতির জন্য, রাজ্যের তৃণমূল কংগ্রেসের দুর্নীতির ফলে 100 দিনের কাজের টাকা যেমন নতুন করে কাজ আমরা পাচ্ছি না, সাথে সাথে আবাস যোজনা নিয়েও যে বাড়িগুলো পাওয়ার দরকার সেটা হচ্ছে না। জয়নগরে কদিন আগে তৃণমূল নেতা খুন হয়, তারপরে একটি গ্রামে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, সেখানে আপনারা গেলে আপনাকে বাধা দেওয়া হয়, সেখানে আজকে তৃণমূল সভা করেছে। বারাইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার সেখানে হুঁশিয়ারি দিয়ে বলছেন, যারা আমাদের তৃণমূল নেতাকে খুন করেছে তাদের রাতের ঘুম কেড়ে নেবে। ব্যাপারটা হচ্ছে বিভাসদা কিন্তু ভদ্র মানুষ, সত্যিকার কথা। বিভাসদা এখন নটোরিয়াস ক্রিমিনালের সাথে খুব বেশি দেখি উঠাবসা করছে। নটোরিয়াস ক্রিমিনালটাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন শওকত মোল্লা সাহেবকে বলেছে উনি নটোরিয়াস ক্রিমিনাল, মুখ্যমন্ত্রী বলেছেন তুই বোম মারিস। এই কদিন দেখছি বিভাসদা খুব শওকত সাহেবের সাথে উঠাবসা করছে, গায়ে ঘা থেকলে জানেন তো, ওর থেকে পেয়ে এই ধরনের অবাঞ্ছিত গন্তব্য করেছে। আমি আশা করবো বিভাসদা তার বক্তব্য যে ভুল বলেছেন সেটা তিনি রেক্টিফাই করে নেবেন, একজন প্রকৃত জনপ্রতিনিধির যে আচরণ করা দরকার সেটা হওয়া দরকার। বিভাসদার বলা দরকার ছিল আমাদের হাতে সরকার আছে, আমরা স্বল্প দিনের মধ্যেই যে সাইফুদ্দিন নামে তৃণমূলী আমাদেরও ভাই, সেটা
যাকে খুন হয়েছে, যারা খুন করলো তাদের বিচার হবে, এবং সাথে সাথে যারা অনৈতিকভাবে বাড়িতে আগুনগুলো লাগালো, যারা আগুন লাগিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে, তাদেরও বিচার হবে। এটা বলা একটা প্রকৃত জনপ্রতিনিধির হওয়া উচিত ছিল। কিন্তু বিবাস দেয় এমন লোকের সাথে উঠা বসা করছে, সেই দশ চক্রে ভগবান বুদ্ধ জানেন তো।